প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার ভিডিও ড্রয়িং ক্লাসে। আজকে আমরা একটি সহজ ফুল আঁকা শিখব, সেটা হচ্ছে সূর্যমুখী ফুল। সুন্দর ফুল আঁকতে আমাদের যে প্রয়োজন, আমরা হাত বৃত্ত করতে পারি অথবা চাদা পেন্সিল কম্পাস দিয়ে বৃত্ত করতে পারি অথবা যেকোনো চুড়ি বা অন্য যেকোনো কিছুতে বৃত্ত দিতে পারি। প্রথমে আমরা খাতার উপরের দিকে, খাতাটা অবশ্যই লম্বালম্বি করে নিতে হবে। হ্যাঁ, আমরা এভাবে তিনটে বৃত্ত এঁকে ফেললাম পেন্সিল কম্পাস দিয়ে। তোমরা চাইলে হাত দিয়ে আঁকতে পারো। তারপরে পেন্সিল আঁকার ফলে পরে আমরা ঠিক মাঝ বরাবর পেন্সিল আমরা দুটো দাগ দেব। সূর্যমুখী পাতার যে শেপ সেটা আমরা দিয়ে দিলাম। আমাদের বক্সটা করা হয়ে গেল। বক্সটা করা হয়ে যাওয়ার পর আমরা যেটা করব, সুন্দর করে আমরা আউটলাইন করব। আমরা এখান থেকে ডাইরেক্ট ফুলের পাপড়িগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে প্রথমে পেন্সিল দিয়ে এবং পরবর্তীতে আউটলাইন করতে পারো। সূর্যমুখী ফুলের মাঝখানে এরকম ফোটা ফোটা এরকম ডট ডট থাকে। আমরা এই পাপড়িটা এই বৃত্তের সাথে লাগিয়ে দেবো। আমাদের সূর্যমুখী ফুলের এই উপর অংশটি আঁকা হয়ে গেছে। এখন আমরা সোজা এই যে ডানটিটা এটা আঁকবো। আমাদের সূর্যমুখী ফুলের আউটলাইন হয়ে গিয়েছে। এখন আমরা রং করব। রং করার আগে আমরা যেটা সবসময় করি, যে রাবার দিয়ে একটু মুছে নিই যাতে পেন্সিলের দাগগুলো সুন্দরভাবে মুছে যায়। আমরা সুন্দর ফুটিয়ে অথবা হাত দিয়ে একটু পরিষ্কার করে ধরি। প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে সূর্যমুখী বৃত্তের মাঝখানে আমরা এরকম হালকা বাদামি যেটা বা বাদামি রং এটা আমরা ব্যবহার করব। আমি পেন্সিল রং ব্যবহার করছি, তোমরা চাইলে পেন্সিল অথবা প্যাস্টেল রং ব্যবহার করতে পারো। তারপরে যে গাঢ় খয়েরি আছে এটা দিয়ে আমি একটু শেড দেবো এখানে। তারপর গাঢ় খয়েরি দিয়ে একদম ফুটো ফুটো দিয়ে দিলাম আমি। এরপর যেটা করবো, যে হলুদ রং ব্যবহার করবো সকল ফুলের পাতায়।
আমরা এই প্রথম শাড়ির প্রত্যেকটা ফুলে হলুদ রং ব্যবহার করব। তারপরে কারো যে হলুদটা আছে সেটা আমরা এই মাঝে বরাবর দিয়ে দেবো। আমরা পাপড়িগুলো আস্তে আস্তে সুন্দর করে রং করবো, যাতে রংগুলা পাপড়ির বাইরে না চলে যায়, এই বিষয়ে খেয়াল রাখতে হবে তোমাদেরকে। ছবি যত সুন্দর করতে হয় তার মধ্যে একটি প্রধান গুণ হচ্ছে রং যেন বাইরে না চলে যায়। আমরা এইদিকেও আবার হলুদ দিলাম, ছোট ছোট যে শেষ দিকে যে পাপড়িটা এখানে আমরা হলুদ দেবো। আমাদের পাপড়ি রং হয়ে গিয়েছে, এখন আমরা ডানটি এবং পাতায় রং করব। আমরা পাতার ভিতরে একটু টিয়া দেবো, এই জন্য চারদিকতে শেড দিয়ে দিচ্ছি। ভিতরে একটু টিয়া দিয়ে দেবো আমরা। আমাদের সূর্যমুখী ফুল আঁকা শেষ হয়ে গিয়েছে। আমরা কি কি রং ব্যবহার করেছি সেটা বলে দিই। প্রথমে আমরা ব্যবহার করেছি বাদামি মাঝখানে, তারপরে একটু গাঢ় খড়ি ফোটা ফোটা দিয়েছি, তারপরে হলুদ পাপড়িতে এবং গাঢ় হলুদ, গাঢ় সবুজ টিয়া, এই ছয় রং ব্যবহার করে আমরা সূর্যমুখী ফুল লিখেছি। তোমরা সবাই প্রথমে বৃত্ত করে তারপরে সূর্যমুখী ফুল আঁকবা এবং তারপর আউটলাইন করে রং করবা। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।